সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার ব্রেকের পরে যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান ল জাস্টিসে ছিলেন এবং এনটিভির সাথেই আছেন, আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমাদের যে এই 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 আগের সেগমেন্টে যিনি ছিলেন ওল্ডহামের হোসেন ভাই, আমি তার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ভাই হোসেন ভাই ফোন করছেন আপনি ওল্ডহাম থেকে। মাশাল্লাহ, বাংলাদেশি কমিউনিটির ইংল্যান্ডের সেকেন্ড বিগেস্ট সিটি ইজ ওল্ডহাম। টেল এভরিওয়ান আর সালাম মাশাল্লাহ এনটিভির এবং ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে। হোসেন ভাই ফোন করে কইরা যে আপনার পাসপোর্টের যে স্ট্যাটাস এটা হইল ডিসক্রেশনারি লিভ আপনি পাইছেন, কিন্তু আপনার ওয়াইফের আছে ইনডেফিনেট লিভ, আপনার একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ মোবারক হো। এখন আপনার প্রশ্নটা হইল আমার এই বাচ্চার আমি বাংলাদেশি পাসপোর্ট করতাম নি না ব্রিটিশ পাসপোর্ট করতাম। ওয়েল, ইফ আই টেল ইউ দ্য ট্রুথ হোসেন ভাই, আপনি যদি এই দেশ মা অথবা বাপ দুইজনের মাঝ থেকে একজনের যদি ইনডিফিনিট লিভ থাকে, তো বাচ্চা অটোমেটিক্যালি গেটস দ্য রাইট টু ব্রিটিশ সিটিজেনশিপ। তাহলে আমি কথা কইমু যে আপনি বাংলাদেশি এখন যে বাংলাদেশি আইন আর দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট, বাংলাদেশি পাসপোর্ট একটা করিয়া রাখোক কা, কিন্তু একটা এখন কোনো কাম দিত না, ভবিষ্যতে দিব, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হইল আপনি ব্রিটিশ পাসপোর্ট বানাই দিবা। আপনার ওয়াইফের পাসপোর্ট দিয়া, বার্থ সার্টিফিকেট দিয়া, যদি অ্যাপ্লাই করেন ব্রিটিশ সার্টিফিকেট ব্রিটিশ পাসপোর্টের লাগি, তো ইয়োর চাইল্ড আপনার বাচ্চায় অটোমেটিক্যালি উইল গেট এ ব্রিটিশ পাসপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ হোসেন ভাই ফ্রম ওল্ডহাম। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। সুহাগ ভাই ফোন করেছেন লন্ডন থেকে। জি সুহাগ ভাই লন্ডন থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন ইউ আর এন এডুকেটেড পারসন। আপনি বলেছেন আপনি এসেছিলেন 2007-এর জুন মাসে, তারপরে দুই বছর আপনি পিএসডাব্লিউতে ছিলেন পোস্ট স্টাডি ওয়ার্কে, পরে আবার এমএসসিতে বনমাত ইউনিভার্সিটিতে আপনি চলে গেছেন। আপনি বলছেন যে আপনার বর্তমান যে লিভ, এই লিভ 10 বছর হওয়ার 4 মাস আগে এক্সপায়ার হবে। এখন আপনার যে স্টাডিটা, এই স্টাডি আপনি চেয়েছিলেন যে 10 বছর পুরা হয়ে গেলে আপনি ইন্ডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন অন দ্য বেসিস অফ ইয়োর স্টে ফর 10 ইয়ার্স লিগ্যাল স্টে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার সাহেব, আপনি বলেন যে কিভাবে আমি ওই 4 মাসটা কাটাবো। আমার মতে ভাইয়া, যদি আপনি এই এই কোর্সটা আপনি শেষ করেন, কোর্সটা শেষ করার পরে আপনি চাইলে টিয়ার টু এমপ্লয়মেন্টে চলে যেতে পারেন, আপনি চাইলে আবার হয়তো যদি খেপে না পড়েন তাহলে আরেকটা কাজ নিয়ে ছোটখাটো একটা কাজ নেবেন 1 বছরের জন্য। আপনি 1 বছরের জন্য একটা স্টাডিতে থাকবেন। যদি আমার মতে আপনি যদি একটা কাজ নিয়ে অন্য এই ইউনিভার্সিটিতে হোক বা অন্য কোনো ইউনিভার্সিটিতে হোক, এটা আপনি পিএইচডি অথবা এমফিল অথবা রিসার্চে যদি আপনি একটা কাজ নিয়ে 1 বছর লিভ নিতে পারেন, দ্যাট উড বি বেটার। কারণ হোম অফিস বলবে কি যে আপনি স্টুডেন্ট ছিলেন, এখনও স্টাডি কন্টিনিউ করতেছেন, দ্যাট উড বি ভেরি গুড। আর আরেকটা সেকেন্ড অপশন হলো আপনি টিয়ার টুতে কোনো এমপ্লয়ারের কাছ থেকে নিতে পারেন। কিন্তু ইদানিং যে মুসিবত আসছে ভাই টিয়ার টু এমপ্লয়ারদের উপর, যখন এনফোর্সমেন্ট এই এসএমএস বলে ওটা স্পন্সার ম্যানেজমেন্ট স্কিম যেটা, ওইটা থেকে এনফোর্সমেন্টের কোনো লোক যদি ভিজিটে আসে তো ফটাফট কাটেল করে ফেলে। তা আপনার তো দরকার মাত্র 4 মাসের। আমি দোয়া করি ইনশাল্লাহ আপনি স্টুডেন্ট হিসাবে যদি আপনি এক্সটেন্ড করতে পারেন তাহলে দ্যাট উড বি এ বেটার অপশন ফর ইউ। সেটি কিন্তু কোনো লসের কিছু না, আপনার জীবনের খাতায় সেটি নতুন করে একটি অ্যাড হবে। আমি চলে যাচ্ছি পরবর্তী একটি কলারের কাছে। জি ইসলামকুম, কে আছেন লাইনে? ইসলামকুম জি কে বলছেন? সুভান ভাই ওয়েস্ট হ্যাম থেকে, আপনি একটু লাউডলি বলতে পারবেন? কারণ আমরা শুনতে পাচ্ছি না এখানে। জি না, আপনি একটু কাইন্ডলি লাউডলি বলেন প্লিজ। আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী।
জি আমরা আসলে আমাদের মধ্যে টেকনিক্যাল সমস্যা, আমরা পরবর্তী আরেকটি কলার কাছে চলে যাচ্ছি। জি জি বলেন, শুনতে পাচ্ছি এখন ভাইয়া। জি আমি মোহাম্মদ আব্দুল সুবান ওয়েস্টহাম থেকে বলছিলাম। সুবান ভাই ওয়েস্টহাম থেকে, জি বলেন। জি ধন্যবাদ বারাসার কুতুবউদ্দিন ভাইকে, উনি যে ওপেনিং মার্কেট যেটা বলেছেন, তো আমি এটার সাথে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে দয়া করে যে আমাদের ডুয়াল সিটিজেনশিপ উনি দয়া করে আমাদের জন্য রাখেন, আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নটা হইলো যে আমার আমার একটা ভাই আর কি, তারে বিয়া করাইছিলাম দেশে, ইটালিয়ান বোন এই স্টুডেন্ট, এখন এই টাওয়ার হামলেটে লেখাপড়া করে, তো উনারে মানে ভাইটারে দেশ থেকে আনতে আমার কি কি লাগবে, স্টুডেন্ট থাকা সত্ত্বেও পার্ট টাইম জবে আনা যাবে কিনা এটা লাগে জানতে চাই, কি 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 লাগবে ওই আমার ভাইটারে আনতে। আপনার ভাইয়ের বোর পাসপোর্ট কি তা ইটালিয়ান নি? জি ইটালিয়ান কুতুব ভাই। একটু জোরে বলবেন ভাইয়া প্লিজ। পরে আমি ওয়াইফের সাথে আমি ঘুরতে আসছি লন্ডনে, মানে এখানে কোনো আমি ই শো করিনি, মানে ইমিগ্রেশন আমি ম্যারিজ পেপার শো করে আমি লন্ডনে আসছি। এখন আমার ওয়াইফ একটা কাজ করতেছে এখানে লন্ডনে, আমি আলাদা বাসা নিয়ে নিছি, মানে এখন আমি লন্ডনে থাকতে চাই, মানে এখন আমার কি করতে হবে আর কি? গুড কোশ্চেন, থ্যাংক ইউ। গুড, মানে এখন আমার কি করণীয়? ওকে হাবিব ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আমাদের ব্যস্ত সেবা আপনার প্রশ্ন উত্তর দিবেন। সম্ভবত আপনার নাম হাবিব, আমি যতটুকু শুনছি হাবিব অর হাফিজ, ঠিক আছে। আচ্ছা আমি চলে আসছি পরবর্তী কলার কাছে, আমি আসলে নাম যদি আমরা ভুলও করি সাউথ হল থেকে করেছেন এইটুকু আমি লিখে রাখতে পেরেছি। সো অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আমি চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। যে কে আছেন লাইনে? আমি জুলাই আপনার আগর বিয়া কবে শেষ হয়েছে? আপনি আগর বিয়ার যে ডিক্রি অ্যাবসলিউট তালাকনামা ফাইলিছেন নি করতে কি? জি হয়। আগর বিয়ার বাচ্চা কয়টা? আপনারা জানেন যে টিভিকে ট্রান্সমিশন থেকে যাওয়ার পরে কিছুটা সময় নাই, সো এই গ্যাপের মধ্যে আপনার সাথে আমাদের যে কানেকশন এটি একটু প্রবলেম হয়ে যায়, আপনাদের বুঝতে সুবিধা, সো টিভি ফলো না করে আপনারা ফোনে কথা বলতে থাকবেন আমাদের সাথে। সো আমি চলে যাচ্ছি আমাদের নিয়ম অনুযায়ী, যেটি হচ্ছে যে আমাদের সুভান ভাই ওয়েস্টার্ন থেকে ফোন করেছেন তার উত্তরটি জন্য। জি কলার নাম্বার 7, এক্সকিউজ মি, আমরা ভাই আব্দুল সুভান সাহেব ফোন করছেন ওয়েস্টার্ন থেকে। আপনার দুইটা পয়েন্ট, এক নম্বর হইল আপনি কইরা যে প্রাইম মিনিস্টারে যাতে আমরা বা বাংলাদেশ সরকারে আমরা ডুয়েল সিটিজেনশিপটা রাখে। আব্দুল সুবান সাহেব, বিভিন্ন দেশ আছে
বিভিন্ন দেশে তার নাগরিকগুলোর খুব বেশি খেয়াল রাখে। যেমন এই দেশের ব্রিটিশ নাগরিক একটা কোনোখানে যদি ধরা পড়ে বা কোনো ট্র্যাজেডি থাকে, তারা হল ফয়লা প্রাইম মিনিস্টার সহ আস্থা দেশ দেখবা বেশি গেছে। সাউথ আফ্রিকার এক গভর্নমেন্ট আছে, সাউথ আফ্রিকান যারা এই দেশে আছে তারা ও দেশও থাকিয়ে ভোট দিতে পারে। আজ থেকে লিয়া কয়েক বছর আগে আমরাও একবার চেষ্টা করছিলাম, দেন আমরা ন্যাশনাল আইডি কার্ড একটা দিয়া যাতে আমরা বাংলাদেশিরাও এই দেশে ভোট দিতে পারি, কিন্তু সেটা হয় নাই। তো আপনি ঠিকই বলেছেন, দেন আমরা সরকার বাহাদুরের কাছে এই কথাই বলবো যে মেহরবানি করে এমন কোনো কিছু করতে যাবেন না যারা আমরা বিদেশিরা মাথার ঘাম পায়ের পাতায় ফেলে আমরা কষ্ট করে আপনার বৈদেশিক মুদ্রা উপার্জন করি, আমাদের স্বার্থটা আপনি দেখবেন। আপনারা আমরা ব্রিটিশ পাসপোর্ট নিলেই যে বাংলাদেশি নাগরিকত্ব হারাবো এই কাজটা মেহরবানি করে করবেন না, কারণ আমরা জায়গা জমি যতটা আছে সব কিছু বাংলাদেশও আছে, এটা করলে আমরা আর অনেক ক্ষতি হইব। থ্যাংক ইউ। ব্যাস্টার সাহেব, আমি ছোট্ট একটু বলতে চাই, যেহেতু উনি ফোন দিয়েছেন সুভান ভাইকে, আসলে সুভান ভাই আপনি ওয়েস্টার্ন থেকে ফোন করছেন, আপনাকে স্পেশাল আমি থ্যাংক ইউ জানাবো, কারণ আপনার যে আরজি বা যে বক্তব্যটি ছিল সেটি কিন্তু আপনার নয়, আজকে বিদেশ বিভুয়ে আমরা যারা সবাই আছে আমাদের প্রত্যেকের দাবি। থ্যাংক ইউ সুভান ভাই, আপনাকে। তার সেকেন্ড পয়েন্ট যেটা আপনি আব্দুল সুবান সাহেবে কইরা, যেন আপনার বাইয়ে শাদি করছে নাকি ইটালিয়ান ফুডিরে, ইটালিয়ান ফুডি বলতে বাংলাদেশি মেয়ে ইটালিয়ান পাসপোর্ট আছে, তো এখন আপনার বাইর কিতা করা লাগবো বাংলাদেশও আপনার বাই। শুনেন আব্দুল সুবান সাহেব, আপনি লাকি ম্যান, কারণ আমি একটা কথা প্রায় আমার ক্লায়েন্ট সকল দেখই, যেন মাই থেকে মা থেকে মাসির দরদ বেশি। আপনি যদি ব্রিটিশ সিটিজেন এক মেয়ে হয় আর তাই হাজব্যান্ডের যদি বাংলাদেশ থেকে আনতে হয়, তো 1,40,000 টাকা দিতে হইব ফিস, ফিস দিয়া আর ওখানে আরও 18,600 পাউন্ড দেখাইতে হইব ইনকাম, তারপরে অ্যাপ্লাই করবো, তারপরে আনবো অনেক জন। কিন্তু আপনার ভাই এবং আপনি আপনার ফ্যামিলি সব লাকি, ও কারণে দেন ব্রিটিশ সিটিজেন না হইয়া যদি ইউরোপিয়ান সিটিজেন হইন তাইলে আপনার বাংলাদেশ এম্বাসিতে অ্যাপ্লাই করতেও 1,40,000 টাকা দেওয়া লাগতো না, ফ্রি করবা, এবং এই দেশেও 18,600 টাকার যে রিকোয়ারমেন্ট একটা দেখানি লাগতো না। এর কারণে অ্যাপ্লাই করো কা, ইনশাআল্লাহ ইট উইল বি ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সুবান সাহেব। কলা নাম্বার 8 শালা কেরিয়ন। জি জি অবশ্যই। কলা নাম্বার 8 আমাদের বন্ধু হাবিব ভাই অথবা হাফিজ ভাই সাউথ হল থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন আপনার ওয়াইফ হলেন বেলজিয়াম সিটিজেন, আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন আপনার ওয়াইফের হাজবেন্ড হয়ে বেলজিয়াম, কিন্তু বেড়াতে এসেছিলেন আপনার ওয়াইফের সাথে লন্ডনে, আর লন্ডন ভালো লেগে গেছে, এখন আপনার ওয়াইফ এখানে চাকরি করেন, আপনার জিজ্ঞাসা হলো যে আমার কি করতে হবে এখানে থাকতে হলে। আমি ইন শর্ট বলি, প্রথমে আপনার ওয়াইফকে একটা চাকরি দেখাতে হবে, কারণ কি ইউরোপিয়ানরা এখানে আসতে পারে এমনি আসতে পারে না, এখানে আসবে যারা ওয়ার্কার তাদের রাইট হলো এখানে আসার। তো প্রথম রিকোয়ারমেন্ট হলো আপনার ওয়াইফকে একটা চাকরি দেখাতে হবে, এবং এই চাকরি শুধু কাগজে কলমে দেখালে হবে না, ওইটা HMRC অর্থাৎ ট্যাক্স পিপল যারা তাদের কাছে রেজিস্টার থাকতে হবে। দ্বিতীয়ত আপনি কোয়ালিফাইং রেসিডেন্ট হিসাবে আপনার ওয়াইফকে 65 পাউন্ড, আগে ওইটা 55 পাউন্ড ছিল, 65 পাউন্ড ফি দিয়ে একটা রেজিস্ট্রেশন কার্ড সার্টিফিকেট নিতে হবে হোম অফিস থেকে লিভারপুল থেকে। তারপরে ওইটা নেওয়ার সাথে সাথে আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগে আপনার জন্য ওই ইইএ ন্যাশনালের আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আপনি অ্যাপ্লাই করবেন ওই লিভারপুলে, তখন আপনাকে দিবে ব্লু একটা স্টিকার লাগাই দিবে আপনার পাসপোর্টে। এটা যদি করেন এখানে আপনার কোনো অসুবিধা হবে না। ওই কার্ড পাওয়ার 5 বছর পরে আপনার ওয়াইফ ব্রিটিশ ন্যাশনালিটি বিসির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে হারি আপ, এই যে 23 তারিখ আসতেছে জুন মাসের, এই জুন মাসের 30 তারিখে যদি রেফারেন্ডামে ব্রেক্সিট যারা যারা ইউরোপিয়ান কমন মার্কেট থেকে বের হয়ে আসতেছে, এরপরে যদি এরা যদি উইন হয় তাহলে হয়তো হয়তো আবার বলতেছি হয়তো ডিফিকাল্টি হতে পারে, তাই তাড়াতাড়ি একটা কিছু করেন। ধন্যবাদ ব্যাস্টার সাহেব, আমাদেরকে যথারীতি নিয়ম অনুযায়ী ব্রেকে চলে যেতে হচ্ছে। পরবর্তীতে যে প্রশ্ন করছেন কুসুমাপা, আপনার প্রশ্নের উত্তরটি আমরা ব্রেকের পরে এসে দেবো, এবং বেশ কিছু নতুন কলের সাথে আমরা সংযোজিত হব। সো ব্রেক পর্যন্ত আপনার অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন, ততক্ষণ ফিরছে ছোট্ট একটি ব্রেক থেকে।